হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম রিং লাইট কিভাবে সেট করবেন মোবাইল দিয়ে এডিটিং এর মাধ্যমে, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অর্থাৎ আপনার কোনো প্রকার রিং লাইট কেনা লাগবে না, আপনি এডিটিং এর মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম রিং লাইট সেট করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম রিং লাইট সেট করার জন্য প্রথমেই কিছু রিং লাইটের ফটোর প্রয়োজন হবে। তো এই রিং লাইটের ফটোগুলো আপনাকে ডাউনলোড করে নেওয়ার জন্য গুগলে চলে আসতে হবে। তো আপনি প্রথমে এখান থেকে আপনি সার্চ করবেন রিং লাইট ফটো। এই যে গুগলে লিখবেন রিং লাইট ফটো, লিখে আপনি গুগলে সার্চ করলে এখানে অনেকগুলো রিং লাইটের ফটো পেয়ে যাবেন। তো আপনার যে রিং লাইটের ফটোটি প্রয়োজন হবে বা আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেরকম রিং লাইট রাখতে চাচ্ছেন সেরকম রিং লাইটের ফটো এই যে গুগল থেকে আপনি ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে। প্রথমেই নেওয়ার পর আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনি গুগল থেকে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি কী করবেন ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রিং লাইট সেট করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি আপনার গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি যে কোনো একটি ভিডিও। সো অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রিং লাইট সেট করতে চাচ্ছেন সেই ভিডিওটি অবশ্যই শ্যুট করার সময় সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু ব্ল্যাক কাপড় রাখবেন। ব্ল্যাক কাপড় রেখে কিন্তু এই যে এইভাবে কিন্তু আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। স্ক্রিনে যেরকম ভিডিও দেখতে পারতেছেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক একটি কাপড় রয়েছে। তো এইভাবে কিন্তু আপনাকে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। নেওয়ার পর ওই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারি থেকে এখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার এই ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে আপনি প্রথমে ক্লিক করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো দেখেন, আমি এখান থেকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। তো এর জন্য অবশ্যই আপনাকে 100% পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়েট করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনি আবারও আপনার ভিডিও ক্লিপসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এটার মধ্যে আপনি দেখতে পারবেন সবার লাস্টে কপি অপশন। এই যে কপি অপশনে আপনি ক্লিক করে দেবেন। ভয়েস ইফেক্টের পরে আপনি কপি অপশন দেখতে পারবেন। জাস্ট আপনি কপি অপশনে ক্লিক করে দিলে এই ভিডিও ক্লিপসটি কপি হয়ে যাবে। তো এখানে দুইটা ভিডিও ক্লিপস হয়ে যাবে। এখান থেকে আপনি কি করবেন, দ্বিতীয় ভিডিও ক্লিপসে ক্লিক করে দেবেন, লাস্টেরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে আপনি ওভারলে অপশন খুঁজে নেবেন। এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে এই ওভারলে অপশনে ক্লিক করে দিতে হবে। নিচের মধ্যে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন, এটার মধ্যে ওভারলে অপশন আপনি দেখতে পারবেন। আপনি ওভারলে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ভিডিও ক্লিপসটি কি হবে, এই যে প্রথমের ভিডিও ক্লিপসের নিচে চলে আসবে। তো এখন এই যে নিচের ভিডিও ক্লিপসকে নোক দিয়ে টেনে একদম এই যে প্রথমের দিকে নিয়ে আসতে হবে এইভাবে। তো আপনার নিচের ভিডিও ক্লিপসকে নোক দিয়ে টেনে একদম এই যে প্রথমের দিকে নিয়ে আসবেন, এই যে এরকমভাবে কিন্তু আপনাকে করতে হবে। তো এরকমভাবে আপনি প্রথমের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এবার আপনি কি করবেন, প্রথম ভিডিও ক্লিপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনি নোক দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এই যে এই ভিডিও ক্লিপসকে কি করবেন, আপনি আপনার ভিডিওর ফ্রেমের বাইরে কি করবেন আপনি রেখে দেবেন। এই যে এইভাবে নোক দিয়ে টানবেন, নোক দিয়ে টেনে আপনি ভিডিওর এই যে ফ্রেমের বাইরে কিন্তু আপনাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এখানে আপনার মোটামুটি সব কাজ শেষ। এখন আপনি এখানে দেখতে পারবেন প্লাস অ্যাট ওভারলে নামের একটি অপশন। তো আপনি প্লাস অ্যাড ওভারলে অপশনে ক্লিক করবেন। প্লাস অ্যাড ওভারলে অপশনে ক্লিক করার পর ফটোজ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে রিং লাইটের ফটোটি সিলেক্ট করে দিতে হবে। গুগল থেকে যে রিং লাইটের ফটোটি আপনি আপনার গ্যালারিতে সেভ করেছেন সেই রিং লাইটের ফটোটি আপনি আপনার গ্যালারি থেকে অ্যাড করবেন। তো আমি অ্যাড করে নিলাম, দেখেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি কি করবেন, আপনার রিং লাইটটি কোথায় রাখতে চাচ্ছেন, আপনার ভিডিওর কোথায় রাখতে চাচ্ছেন সেখানে আপনি প্রথমে রেখে দেবেন। গাইস, রেখে দেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে নিচের দিকে অনেকগুলো আপনি অপশন দেখতে পারবেন। সো এইটার মধ্যে আপনি লেয়ার নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে এডিটের পরেই এই যে লেয়ার অপশন আপনাকে টাচ করতে হবে। আপনি লেয়ার অপশনে টাচ করার পর এখানে আপনার দুই নাম্বার লেয়ার সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি ওয়ান নাম্বার লেয়ারটি কী করবেন সিলেক্ট করে দেবেন। এখানে ওয়ানের ওপর ক্লিক করে দেবেন। ওয়ানের ওপর ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন আপনার রিং লাইটটি কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে অটোমেটিকভাবে। আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন। তো এখান থেকে এখন আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। সো আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেখেন, ক্লিক করার পর এখন আপনার রিং লাইট আপনার ভিডিওর আসলে কোথায় রাখতে চাচ্ছেন এটা আপনি নিজেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি আমার ভিডিওর এই যে এখানে রিং লাইটটি রেখে দিলাম। তো আপনার রিং লাইটটি সেট করা হয়ে গেলে এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে,
আপনার রিং লাইটের ডিউরেশন যদি কম থাকে তাহলে আপনার রিং লাইটের ডিউরেশন আপনার ভিডিওর ডিউরেশন যতটুকু ততটুকু পর্যন্তই কিন্তু আপনার রিং লাইটের ডিউরেশনটুকু রেখে দেবেন রেখে দেওয়ার পর এখানে আপনার মোটামুটি সব কাজ শেষ এখন যদি আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দরভাবে কিন্তু রিং লাইটটি সেট হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না যে এই রিং লাইটটি এডিটিং এর মাধ্যমে এখানে বসানো হয়েছে তো এইভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিং লাইট বসিয়ে নিতে পারবেন তো রিং লাইট বসানো হয়ে গেলে উপরে ডাউনলোড এরর অপশনে ক্লিক করলে আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে মূলত এই ছিল আজকের ভিডিও সো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে